আমি চৰ্চা কৰি আছোঁ তথাকথিত যোগী আদিত্যনাথৰ এটা ভুৱা একাউণ্টছক কেন্দ্ৰ কৰি, যিটো একাউণ্টছ ভুৱা বুলি প্ৰমাণিত হৈছে। কিন্তু তাক ভুৱা বুলি গণ্য কৰা নাছিল, অসমৰ এখন দৈনিক কাকতে তাক ভুৱা বুলি গণ্য কৰা নাছিল বিজেপিৰ সাংসদ আৰ পি শৰ্মাই। আৰু যাৰ পৰিপ্ৰেক্ষিতত আৰ পি শৰ্মাই সেই একাউণ্টছটোৰ সেই বক্তব্যখিনিক শ্বেয়াৰ কৰিছিল এখন বাতৰি কাকতে, প্ৰথম পিছত বৰ্বৰ সৰফৰে সেই বাতৰিটো দিছিল, যিটো বাতৰি যোগী আদিত্যনাথে পশ্চিমবংগৰ পৰিস্থিতিৰ কথা উল্লেখ কৰিবলৈ গৈ লক্ষী ওৰাঙৰ পুৰণা আলোকচিত্ৰ এখন দিছিল আৰু লগে লগে ৰাজ্যজুৰি প্ৰতিবাদৰ সৃষ্টি হৈছিল। প্ৰশ্ন হৈছে যে ফেক একাউণ্টৰ আচল ৰহস্য কি? আমাৰ লগত ষ্টুডিঅ'ত আছে প্ৰদীপ নাগ, আদিবাসী ছাত্ৰ সন্থাৰ সভাপতি, অসম চাহ জনজাতি ছাত্ৰ সন্থাৰ সম্পাদক পৱন বেদিয়া, কংগ্ৰেছৰ হৈ দুৰ্গা দাস বড়ো, বিজেপিৰ হৈ জয়ন্ত দাস, আৰু আমাৰ লগত আছে ডক্টৰ নৱনীল বৰুৱা। ডক্টৰ নৱনীল বৰুৱা, আকৌ মই এইবাৰ আপোনাৰ ওচৰত যাওঁ যে মই এই প্ৰশ্নটো উত্থাপন কৰিছোঁ, যিটো সময়ত প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে বিজেপি কৰ্মীসকলক ছ'চিয়েল মিডিয়াত গুৰুত্ব আৰোপ কৰিছে, যিটো সময়ত কংগ্ৰেছেও ছ'চিয়েল মিডিয়াত গুৰুত্ব আৰোপ কৰিছে, আমি দেখা পাইছোঁ যে এতিয়া ছ'চিয়েল মিডিয়াত আমি কাৰো ষ্টেটাছ দিব নোৱাৰা হ'লোঁ। আমি এতিয়া ধৰি বিজেপিৰ বিৰুদ্ধে ষ্টেটাছ এটা দিয়াহঁতে ভুৱা একাউণ্টছ বহুতে আমাৰ ওপৰত আক্ৰমণ চলে, বা কংগ্ৰেছৰ ওপৰত আমি কিবা এটা ক'লে বিজেপিৰ বহু একাউণ্ট ভুৱা একাউণ্টছ, এতিয়া গোটেইখন ভুৱা একাউণ্টছৰ পৰিৱৰ ঘটিছে আৰু এই ভুৱা একাউণ্টছৰ বলি হৈছে এজন সাংসদ। ইয়াতকৈ ডাঙৰ কথা কি হ'ব পাৰে? আচলতে ক'বলৈ গ'লে এইটো বেজৰ নাকত খৰৰ নিচিনা কথা। যিজন প্ৰধানমন্ত্ৰীয়ে ডিজিটেল ইণ্ডিয়া ইত্যাদি এনেকুৱা ধৰণৰ কথা কৈ আছে, তেওঁৰ দলৰে সাংসদ এজনৰ এটা ভুৱা একাউণ্ট চিনি পোৱাৰ কোনো সাধাৰণ প্ৰশিক্ষণখিনিও বোধকৰ দিয়া নাই। ইয়াত বিজেপি দলৰ আছে, তেওঁলোকক মই আহ্বান জনাওঁ যে নিজৰ সাংসদসকল, অন্তত অসমৰ যিকেইজন সাংসদ আৰু যিকেইজন এম এল এ আছে, তেওঁলোকক অচিৰেই এই ছ'চিয়েল মিডিয়া সম্পৰ্কে এটা প্ৰশিক্ষণৰ ব্যৱস্থা কৰক, আপোনালোকৰ নিশ্চয় এইখিনি সা সুবিধা আছে। কাৰণ এইটো যিটো কাম হ'ল যে এটা ফেক একাউণ্টৰ পৰা এটা খুব উচতনিমূলক এটা পোষ্ট আহিল আৰু সেইটো নেভাবা নিচিন্তাকে এজন জনপ্ৰতিনিধিয়ে শ্বেয়াৰ কৰিলে। জনপ্ৰতিনিধিয়ে কিবা এটা কৰিলে সেইটো তেওঁ ব্যক্তিগত কথা, মই কিবা এটা কৰিলে মোৰ হয়তো ব্যক্তিগত হ'ব, কিন্তু জনপ্ৰতিনিধি এজনে, তেওঁ প্ৰতিনিধি শব্দটো তেওঁৰ নামৰ লগত লাগি আছে, তেওঁ কিবা কৰা তাৰমানে তেওঁৰ বিশ্বাসযোগ্যতা আছে আৰু আছে কাৰণেই তেওঁ লাখৰ ঘৰত ভোট পায়। এই মানুহখিনিয়ে তেওঁ কিবা এটা কৰিলে বিশ্বাস কৰে, যাৰ ফলত উত্তেজিত হৈ পৰিছে। দ্বিতীয়তে খবৰ কাগজখনৰ কথাও কিন্তু আমি বাৰে বাৰে মনত পেলাব লাগিব যে যিকোনো, মই খবৰ কাগজেই হওক বা মেগাজিনেই হওক, তেওঁলোকৰ এটা দায়িত্ব থাকে, এটা যেতিয়া বাতৰি এটা পৰিৱেশন কৰাৰ আগতে এটা সত্যতা নিৰূপণ কৰাটো তেওঁলোকৰ এটা দায়িত্ব বুলি মই ভাবোঁ। সেইটো নকৰাকৈ তেনেকৈ কৰি দিওঁতে এতিয়া বহু সময়ত চিন্তা কৰিবলগীয়া হয় যে যিজন সাংসদ আৰ পি শৰ্মা, তেওঁ উকিল হৈ পেলাই তেওঁ নেজানা নহয়, তেওঁ জানি বুজি এনেকুৱা কাম কৰিছিল নেকি, তেওঁ বিচাৰিছিল নেকি যে অসমত এটা এনেকুৱা এটা সমস্যা হওক যাৰ ফলত বৰ্তমান চৰকাৰৰ কাৰণে মূৰৰ কামোৰণি হৈ পৰা ছয় জনগোষ্ঠীয় যিটো এছ টি ষ্টেটাছ, সেই সম্পৰ্কে যেতিয়া এতিয়া দুটা দল দুটা বিপৰীত মেৰুত অৱস্থিত হৈছে, চৰকাৰে এইটোৰ পৰা এটা দৃষ্টি ইয়াৰ পৰা আঁতৰাবৰ কাৰণে এনেকুৱা জানি শুনি কিবা কৰা হৈছিল নেকি যাতে অসম জ্বলি যাওক আৰু আচল কথা তল পৰি যাওক, মোৰ সেইটো এটা সন্দেহ কিন্তু আছে। মই হৈছে বুলি প্ৰমাণ কৰিব নোৱাৰোঁ, কিন্তু সন্দেহ এটা নিশ্চয় আছে যে জানি শুনি তেনেকুৱা কিবা এটা কৰা হৈছিল নেকি। পৱন বিদ্যা, যিহেতু এইটো ফেক একাউণ্ট বুলি ইতিমধ্যে প্ৰমাণিত হৈছে, কালি আপোনালোকে প্ৰতিবাদ কৰিলে, লক্ষীৰঙে আৰক্ষী থানাত গোচৰ ৰুজু কৰিছে, লক্ষীৰঙে আৰক্ষী থানাত গোচৰ ৰুজু কৰিলে এটা পাৰ্টি হিচাপে আৰ পি শৰ্মাকো গোচৰ ৰুজু কৰিছে, একমাত্ৰ লক্ষী ওৰাংজী আৰ পি শৰ্মাক পাৰ্টি হিচাপে কৰিছে, এতিয়া আপুনি কিভাবে, যদিহে এয়া ফেক একাউণ্ট বুলি আমি কৈছোঁ, আৰ পি শৰ্মাৰ নিৰ্দিষ্ট কাকতখনে এতিয়া ক্ষমা খোজাটো উচিত? নিশ্চয়, ইতিমধ্যে আমি বিভিন্ন সূত্ৰে গম পাইছোঁ এইটো ফেক একাউণ্ট, আৰু এই ফেক একাউণ্টটোৰ লগত তেওঁ নিজে হাঙুৰ খাই গৈছে, আৰু তেওঁলোকে এতিয়া আৰ পি শৰ্মাই যিটো মন্তব্য কৰিলে আৰু তেওঁ যিটো শ্বেয়াৰিং কৰিলে, নিশ্চয় মই ভাবোঁ তেওঁ অসমৰ ৰাইজৰ আগত ক্ষমা খোজাটো প্ৰয়োজন আছে, আৰু যিখন পেপাৰ তেওঁলোকে কোনো সত্যসত্যতা নিৰূপণ নকৰাকৈ যিহেতু পাব্লিছ কৰিলে, গতিকে তেওঁলোকো ৰাইজৰ আগত ক্ষমা খোজাটো প্ৰয়োজন আছে বুলি অনুভৱ কৰিছোঁ। আৰু ইতিমধ্যে গোটেই বিষয়টো সঁচাকৈ মোৰো এটা সন্দেহ হৈছে, যিহেতু 30 তাৰিখে আমাৰ ছয় জনগোষ্ঠী জনজাতিকৰণৰ যিটো মডেলিটিৰ কথা আছিলে, সেই মডেলিটিৰ সময়সীমা 30 জুন তাৰিখে, এই 30 জুন তাৰিখৰ আগে আগে এটা যদি অসমত বেলেগ এটা পৰিস্থিতি যদি সৃষ্টি হয়, আমাৰ এই ইস্যুটো ডাইভাৰ্ট হৈ যোৱাৰ এটা
হয়তো কনস্পিরেসিও হব পারে হেতু মোর অল সন্দেহ হয়েছে তথাপিও যেহেতু লক্ষ্মী ওরাংর বিষয়টো লৈ আর দ্বিতীয়বার তাইক যে যেটো লজ্জিত করা হয়েছে নির্যাতন চলোৱা হয়েছে এটো হসাকই এটো আমি এটো এটা এটো কি হল তেওঁলোকক গরিহনার যোগ্য হয় এটো এটার ব্যবস্থা গ্রহণ করিব লাগে আর এই যাক মানুহে সোশ্যাল মিডিয়াটুক ইউজ করিব জানা নাই আর তেওঁলোকে হয়তো ইউজ করিব জানিছে যদিও অসমৰ রাইজক অসমৰ জনসাধারণক যেহেতু বিপথে পরিচালিত করেছে তেওঁলোকর বিরুদ্ধে নিশ্চয় আজি প্রশাসনে বিহিত ব্যবস্থা গ্রহণ করিব লাগিব আর এটা কথা আমি কব বিচাৰিছো যেহেতু ভারত সরকার প্রধানমন্ত্রী ডিজিটাল ইন্ডিয়ার কথা কৈছে আজি সোশ্যাল মিডিয়াক তেওঁলোকে কিন্তু লেগাম লগাব পৰা নাই আজি সোশ্যাল মিডিয়ার জৰিয়তে কিন্তু বহুত ক্রাইম হয়ে আছে গতিকে মই ভাবো ডিজিটাল ইন্ডিয়া হোক হওয়ার লগে লগে যিখিনি ক্রাইম হয়েছে সেই ক্রাইমখিনি রোধ করারও এটা ব্যবস্থা গ্রহণ করিব লাগে আজি সরকারখনে আর এই সোশ্যাল মিডিয়াটো রোধ করা আর ক্রাইম রোধ করার ক্ষেত্রত আজির তারিখত সরকারখন কিন্তু ব্যর্থ হয়েছে এটো মই কব বিচাৰিছো জয়দাস যে আর পি শর্মা দোষারোপ করেছে বিভিন্ন জনে যে আর পি শর্মায় শেয়ার করার কারণে আপনি কৈছে আর পি শর্মায় করব নালাগিছিল যেটা নতুন পয়েন্ট এটা আছে যে ছয় জনগোষ্ঠীর জনজাতীয়করণের প্রাক মুহূর্তে ইচ্ছাকৃতভাবে এনে কাম করা হয়েছে নাকি মূল ইস্যুর উপর ডাইভার্ট করার কৌশল নাকি না না সব এটা এই বিতর্ক ইতিমধ্যে শেষ হয়েছে মই কেউ কেন কইস যে ইতিমধ্যে পুলিশে বাদশাহ আব্দুল রাজ্জাক বলে এজন 25 বছরীয় লড়াক এরেস্ট করেছে মেজিস্ট্রেটর ওসর লই গেছে উত্তর প্রদেশের বানারসির গাজীপুর প্রফেসর কলোনির এরেস্ট করা হয়েছে 25 বছরীয় লড়াটা আর ইতিমধ্যে মেজিস্ট্রেটর ওসর স্বীকার করেছে কনফেস করেছে যে একটা ফেক একাউন্ট চলাইছিল সেইখানে উত্তর প্রদেশের পর ইয়াত এই সন্দেহ করার কোনো অবকাশ নাই মানে দুঃখ লগা কথা কোনো জানে মো আজি দুঃখ লাগিছে মোরও যে লক্ষ্মী ওরাং আমার অসমীয়া ছোৱালী আমার অসমীয়া বোৱাৰী হয়েছে আর সেই অসমীয়া ছোৱালীজনীক পুনর্বার লজ্জিত করার কারণে যিয়ে ষড়যন্ত্র নকরক যোনে ষড়যন্ত্র নকরক এ একেবারে অতি গরিহনার বিষয় আর এইটুক লৈ যোনে রাজনীতি করেছে যোনে বেয়া মন্তব্য দিছে সেইটো এটা অতি গরিহনা আর লজ্জাজনক কথা আপনি আর পি শর্মা গরিহনা দিব বিচাৰে মই আরম্ভণিতে তেওঁ দুঃখ করেছে যেহেতু তেওঁ এটা বিচার নকরাকৈ এই কথাটো তেওঁ শেয়ার করলে কথাটো মই প্রথম অবতার কই লৈছো আর তাক লৈ যেটো রাজনীতি করেছে আজি অসম এটা আমার নবনীল দাই মাত্র কৈছে যে অসমখন জ্বলি উঠিব উঠিলেহেঁতেন আজি কিমান ভয়ঙ্কর একটা পরিবেশ হলে তো আজি যদি তৎপরতাকৈ উত্তর প্রদেশের আর খে যদি আজি ধরব নিলেহেঁতেন আর এই যদি আরো ডাঙর হলে হয় তো কিমান এই কিমান একটা ভয়ঙ্কর পরিবেশলৈ গলে হয় যেটো সময়ত ফেক একাউন্ট হয় না নহয় একটা বিচার করার ক্ষেত্র বিরোধী দলেও যে একটা পজিটিভ রাজনীতি করবছিল সেইটাও নকরিলে তার মানে জলা জুইত ঘিউ ঢালি মানে একটা রাজনীতি লেতেরা রাজনীতি করব গেল যে বিরোধীও চেক নকরিলে যে নিশ্চয় নকরিলে জুই জ্বলাবলে জুইটো জ্বলালে তো সেইটোর কারণে এই ক্ষেত্রত মোর একটা স্পষ্ট কথা যে এনেকা ধরনের নারী নিগ্রহর বিষয় লৈ লেতেরা রাজনীতি করার পর যাতে কংগ্রেস দল বিরত থাকে এইটো আহ্বান জানাইছো আর কারণ ইয়ারপর সমাজের কারো ভাল নয় সমাজের কারো হিত নয় সমাজের কেবলমাত্র ক্ষতি হয় কেবলমাত্র ক্ষতির ভারতীয় জনতা পার্টির বক্তাগুলো যেটা কথা কৈছে তেওঁ আসলতে সালেবেরে কোবায় এই কথাটো সামৰণি মৰাটো তেওঁ বিচাৰিছে তেওঁৰ এম পি ৰিপিটেডলি কৈছে আজিও কৈছে তেওঁ নিশ্চয় জানিছে আপুনি যেনেকৈ জানিছে যে এইটো ফেক একাউণ্ট আমি যেনেকৈ খবৰ পাইছোঁ এইটো ফেক একাউণ্ট বুলি এজনক গ্ৰেপ্তাৰ কৰিছে তাত কি ৰণকৌশল আছে নাজানো বহুত ধৰণৰ কথা হ'ব পাৰে মই সেইটো পুলিচে জানিব একে সময়তে কিন্তু আৰ পি শৰ্মা ডাঙৰীয়া ইয়াত এখন বাতৰি কাকতে যিটো বহুলভাৱে প্ৰচাৰ কৰিছিল তেওঁলোকৰ ওপৰত পুলিচে যিটো মন্তব্য দিলে মই নিজে শুনিছোঁ আজি ঊৰ্ধ্বতন পুলিচৰ হৈ যিগৰাকীয়ে বক্তব্য ৰাখিছে তেওঁ কিন্তু অস্পষ্ট এটা মন্তব্য ৰাখিছে বাকীবিলাকৰ ক্ষেত্ৰত এতিয়া মই ক'ব বিচাৰিছোঁ যে ভাৰতীয় জনতা পাৰ্টি তেওঁ যিহেতু দলৰ কথা কৈছে প্ৰবক্তাগৰাকীয়ে ভাৰতীয় জনতা পাৰ্টিৰ যোৱা দিনবিলাকত যোৱা যেতিয়াৰ পৰা ভাৰতবৰ্ষত চৰকাৰখন আহিছে অসমত 5 বছৰ 1 বছৰ হৈছে গতিকে এই যোৱা 3টা বছৰত তেওঁলোকৰ যিবিলাক বক্তব্য আজি তেওঁলোকৰ বক্তব্যৰ পৰা উত্তেজিত হৈ জম্মু কাশ্মীৰত যিবিলাক ব্যৱস্থা হৈছে সেইবিলাক আজি তাত হৈছে তেওঁলোকৰ সাংসদ তেওঁলোকৰ কেন্দ্ৰীয় মন্ত্ৰী তেওঁলোকৰ ৰাজ্যৰ মন্ত্ৰী অহেতুক মন্তব্য কিছুমান কেতিয়াবা ধৰ্মক লৈ কেতিয়াবা গোষ্ঠীক লৈ কেতিয়াবা অঞ্চলক লৈ আগবঢ়াই আহিছে যাৰ কাৰণে তেনে ধৰণৰ কথাবিলাক সেই ৰাজনৈতিক দলটোৰ চৰকাৰৰ
মন্ত্রীক মানুহে বিশ্বাসযোগ্য করে যে তেওঁলোকে এনেকুৱা বেয়া কাম করব পারে বলে অর্থাৎ আপনি কব বিচাৰিছে যোগী আদিত্যনাথে এনেকা করব পারে বলে মানুহে ভাবিছিল এই যোগী আদিত্যনাথে শেষ সংসদত কি বক্তব্য রাখিছে সম্পূর্ণ যে রিজার্ভেশন আছে রিজার্ভেশনকে তেওঁ নস্যাত করব বিচাৰিছে মই আপনাকে এটা বজায় শুনাব পাৰো ঠিক আছে গতিকে আজি তেনে ধরনের বক্তব্য রখা মানুষ এজনক তেও কোনো গোষ্ঠীর বিরুদ্ধে কইছে তার মানে বিভিন্ন জনগোষ্ঠীর বিরুদ্ধে কইছে ঠিক আছে মই বুঝিলাম মই বুঝিলাম মই বুঝিলাম গতিকে মই যেটো কৌশল বা ষড়যন্ত্র করেছে বা ইয়ার রাজ্য সরকারখনে সেইটো মই কব এই মুহূর্তত মই কব বিচাৰা ঠিক আছে এটা কথা স্পষ্ট হয় মানে এটা কথা একদম 100% স্পষ্ট হয়েছে হয় আপনার চিন্তা ধরার মানে বিশালতা একেবারে সেই 150 বছরীয় কংগ্রেস দলের সেই হেরিটি নোহা হয়েছে নহলে আপনাদের ইচ্ছাকৃতভাবে একটা লেতারা রাজনীতি করে সমাজত একটা বিষবস্ত বিয়াবর কারণে পরিকল্পনা পদক্ষেপ লোক প্রদীপ নাথ যখন ফটো যোগী আদিত্যনাথের ভুয়া একাউন্স বলে মানে ভুয়া একাউন্স বলে কৈছিল আর পি শর্মা হয়তো ভুয়া একাউন্স বলে ভাবা নাই তাত স্পষ্টভাবে লক্ষ্মীরাঙর আলোকচিত্র দুখন দিয়া হয়েছে সেই আলোকচিত্র দুখন আজি 10 বছর ধরে আমি সকলে দেখি আছো আমি সকলে সেই আলোকচিত্র চিনলে চিনি পাও লক্ষ্মী ওরাঙর ঘটনা বেলটনা কাণ্ডর কথা যোগী আদিত্যনাথের সেই ফেসবুক একাউন্টত এ কলিকতার বা পশ্চিমবঙ্গের ফটো বলে কৈছিল আর তাক শেয়ার করেছে আর পি শর্মায় ইয়ার অর্থ কি আর পি শর্মায় লক্ষ্মী ওরাঙক চিনি নাপায় নাকি তেজপুর সমষ্টির সাংসদ তেওঁৰ সমষ্টির অধীনস্থ এটা অঞ্চলের পৰা লক্ষ্মী ওরাঙে প্রতিনিধিত্ব করেছে আর পি শর্মায় লক্ষ্মী ওরাঙর আলোকচিত্র দেখি চিনি পোৱা নাই নাকি সচাই ভাবিছে নাকি পশ্চিমবঙ্গের আলোচনী ই কি বুঝায় যে নিজের সমষ্টিটকে আর পি শর্মায় চিনি পোৱা নাই নাকি এই চিত্রর পৰা আর পি শর্মা কি করব খুঁজিছিল নুখুঁজিল কিবা এটা আমার আইডিয়া হয় আজি আমি চাইছো ওয়েস্ট বেঙ্গলত বিজেপি সরকারে বনাব পারা নাই বিজেপি সরকার নাই সেই এঙ্গেলত যদি আমি চাব যাও দ্যাট মিন্স বিজেপি সরকারে ওয়েস্ট বেঙ্গলত সেই ফটোর যোগেদি সেইটো পাবলিসিটি করার পেছত যাতে কংগ্রেসক বেয়া পায় বা আন বেলেগ পার্টিক বেয়া পায় যাতে বিজেপিক আকর্ষণ হয়ে পেলায় আহক আর বিজেপিক ভর দিয়ক আর বিজেপি সরকার তেতিয়াহলে আমি বনাব পাৰিম এইটো এঙ্গেলত ভাবছিল যেহেতু ওয়েস্ট বেঙ্গলতো বহুত আদিবাসী আছে তার লগতে শোণিতপুর ডিস্ট্রিক্ট হয় লগতে শোণিতপুর সমষ্টি হয় আর তারে এমপি হয় আমার আর পি শর্মা গতিকে তেজপুরের সমষ্টির আর পি শর্মা এমপি হয়ে পেলায়ও তার নিজের সমষ্টির মানুষ যদি চিনি না পায় তেতিয়াহলে সেই সমষ্টির এমপি হওয়াটো কোনো যোগ্য নহয় গতিকে তেখেতে কি বলে প্রমিস করেছিল বিফোর ইলেকশন সি নিজে কৈছিল যে মই জনসাধারণের কারণে কাম করিম সমষ্টির কারণে কাম করিম তেতিয়াহলে কোনটো জনসাধারণের কাম করে আছে নিজের সমষ্টির একটা মহিলাক প্রটেকশন দিব পারা নাই নিজের মহিলাক ন্যায় দিব পারা নাই দ্যাট মিন্স আমি কি বুঝি পাম নিজের সমষ্টির মানুষকে যদি মারব পারে তেতিয়াহলে অসমের মানুষ যে নামারব আমার টোটালি ডাউট আছে সেইটোর কারণে আমি কব খুঁজি আছো আজি বিজেপি সরকারে হোক বা কংগ্রেস সরকারে হোক যেহেতু আজি লক্ষ্মী ওরাঙে কিয় ধর্ণা দিছিল এইটোই মেন কারণ এইটো বুঝি পাব লাগিব আজি যদি লক্ষ্মী ওরাঙক সন্মান দিছে তার ইস্যুটুক সন্মান দিছে আদিবাসীর ইস্যুটুক যদি সন্মান দিছে জাতিটুক সন্মান দিছে তেতিয়াহলে সেই ইস্যুর উপর কোনোদিন আলোচনা করা নাই কিন্তু সাইড কাটি কাটি পেলায় গৈ আছে এটা বিজেপি সরকারে কি কৈছিল বিজেপি সরকার আসাম মে আনেছে হামলক এসটি দিলা দেঙ্গে আদিবাসী কোত আজি 3 বছরে হব ধরছে কি ক্রাইটেরিয়া দিব কি স্টাইলত দিব সেইটো তো কোনোদিন আলোচনা করা নাই আন কি অসমত আদিবাসীর নাম তো হ্যাক করাই দিছে আজি সকল জনগোষ্ঠীর নামত ডেভেলপমেন্ট স্কিমবিল দিছে কিন্তু আদিবাসীর নামত দিয়া নাই কি আদিবাসীবিল কি বিজেপিক ভোট দিয়া নাই নাকি সদসম আদিবাসী ছাত্র সন্তায় বিজেপিক ইলেকশনত অপেনলি হেল্প করেছিল কারণ আমি কংগ্রেসক অপেনলি কৈছিল আপনাদের আদিবাসীর বাগানত দরমা বড়াও নাই আনকি আসাম টি প্লান্টেশন আক্ট এইটো লাগু করা নাই সেইটোর কারণে আমি কংগ্রেসক বেয়া পাইছো আর আমি ভোট নিদিম বলে অপেনলি কৈছিল তারপর বিজেপি সরকার বনালো তারপরও কিন্তু আজি আদিবাসীর নামটুকে হ্যাক করে দিছে আজি যে কোনো ডেভেলপমেন্ট স্কিম আছে আমার নামে নাই আজি সকল ডিস্ট্রিক্ট আমার আদিবাসী আছে কিন্তু সিহঁতক চিনি নাপায় সেইটোর কারণে আমি কব খুঁজিছো আজি বিজেপি সরকার নিজেই কৈছে নিজে এটা মোটো বনাইছিল যে হাম সাবংকা সাথ হাম সাবংকা বিকাশ কারেঙ্গে তেতিয়াহলে আমার বিকাশ তো কত গেল ঠিক আছে মই পরিদর্শন কানে কব বুঝি আছো এইবিলাক মাত্র মুখত কলে নহব ইন প্র্যাকটিক্যাল দে হ্যাভ টু ডু আর করিব লাগে আর ইয়াত কব খুঁজি আছো যোগী আদিত্যনাথ ইয়াত দায়ী হয় নহয় এটু প্রশাসনে করব ইনভেস্টিগেশনে করব এটা আমার মাজত এটু ভুয়া বলে কই দিলে আমি মানি নলও সেইটোর কারণে মানি নলও হে লক্ষ্মী ওরাঙর ভবিষ্যৎটো কিয় ভাবা নাই তেখেতর তো সেকেন্ড লাইফ সেইটো কিয় ভাবা নাই তেখেতসকলে একলা ডাঙর ডাঙর রেসপন্সিবিলিটি পার্সন আর পি শর্মা আর আমার যোগী আদিত্যনাথ
তেখেতকলে আজি ইমান দিন পার হৈ গল তার পিছতে ভুয়া বুলি কৈ আছে ইমান দিন কি কি কত বহি আছে ইতিয়ালকে তেওঁলোক কোৱা নাই ইতিয়ালকে তাৎপৰ্যপূৰ্ণ কথা ইতিয়ালকে আৰপি সময় এটো ভুয়া একাউণ্টছ বুলি কোৱা নাই বা যিখন কাগজে বাতৰিটো প্ৰকাশ হৈছিল তেওঁলোকে স্পষ্টীকৰণ প্ৰকাশ কৰি কোৱা নাই যে আমি ভুল বাতৰি এটা প্ৰকাশ কৰিছিলোঁ আচলতে এইটো ভুল খবৰ আছিল তাত অসমৰ এজন বিখ্যাত সাংবাদিকৰ সম্পাদন কাগজখন আছে কিন্তু সেইটো আমি আচৰিত হৈছোঁ কিয় তেওঁলোকে স্পষ্টীকৰণটো দিয়া নাই যিকোনো আৰু অধিক বিতৰ্কৰ মাজলৈ নাযাওঁ কিন্তু ভুল বুজাবুজি যাব নালাগে আমি এটাই উদ্দেশ্য যে ভুল বুজাবুজি হ'ব নালাগে এটা ভুৱা একাউণ্টক লৈ খেলিছিল আৰু ইয়াৰ বাবে আৰ পি শৰ্মা কিছু পৰিমাণে হ'লেও দায়ী যথেষ্ট পৰিমাণে দায়ী কাকতখনো দায়ী ভৱিষ্যতে যাতে এনে ভুল নকৰে তাৰ আহ্বান জনাই অনুষ্ঠানৰ পৰা বিদায় লৈছোঁ সকলোকে ধন্যবাদ জনাইছোঁ শুভৰাত্ৰি।